রাশিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল চীন। প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার সফল হওয়ার পর তৃতীয় ধাপের পরীক্ষার আগেই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হলো। AD5-NCoV নামের ভ্যাকসিনটি রোববার নিবন্ধন করা হয়েছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। করোনা মহামারী শুরুর পর থেকেই সম্ভাব্য ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন। এরই মধ্যে করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হওয়ার আগেই 11 আগস্ট স্পুটনিক 5 ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, মানুষের শরীরে 2 মাসেরও কম সময় পরীক্ষা চালানোর পর এ টিকার সফলতা প্রমাণিত হয়েছে। এরই মধ্যে ভ্যাকসিন উৎপাদন শুরু হয়েছে বলে রোববার জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার পথ ধরে তৃতীয় ধাপের পরীক্ষার আগেই করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল চীন। দেশটির সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়েল দল এবং স্যানসিনো বায়োলজিক্সের যৌথভাবে তৈরি করা ভ্যাকসিনের নাম AD5-NCoV। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের প্রতিবেদনে দাবি করা হয়, চীনই প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম বলে প্রমাণিত হয়। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের বরাত দিয়ে একই কথা জানিয়েছে সিনহুয়া নিউজ এজেন্সি। ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালে 18 থেকে 59 বছর বয়সী 320 জন এবং দ্বিতীয় ধাপে 224 জন স্বেচ্ছাসেবক অংশ নেন। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।